রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহার হাত ধরে আগামী বাইশে ফেব্রুয়ারি থেকে ফটিকরায় দ্বাদশ্রেণী বিদ্যালয় প্রাঙ্গনে শুরু হতে চলেছে ফটিকরাইয়ের ঐতিহ্যবাহী মিলন মিলন মেলা এই মেলাকে কেন্দ্র করে কলাক্ষেত্রে বুধবার এক প্রস্তুতি বৈঠকের আয়োজন করা হয় এদিনের এই বৈঠকে পুরোহিত করেন মিলন মেলা কমিটির চেয়ারম্যান তথা রাজ্যের মৎস্য অন্যান্য দপ্তরের মন্ত্রী এবং ফটিকরাইয়ের বিধায়ক সুধাংশু দাস এছাড়াও উপস্থিত ছিলেন মেলা কমিটির সহকারী চেয়ারম্যান তথা ফটিকরায় আম্বেদকর মহাবিদ্যালয়ের প্রিন্সিপাল ডক্টর সুব্রত শর্মা মেলা কমিটির সভাপতি তথা উনকোটি জেলা পরিষদের সভাধিপতি অমলিন্দু দাস এবং সহ সভাপতি তথা বিশিষ্ট সাংবাদিক শঙ্কর রায় মেলা কমিটির সম্পাদক মনোজ পাল চৌধুরী সহ মেলা কমিটির অন্যান্য সদস্যরা। এদিন বৈঠক শেষে সাংবাদিকদের হয়ে মন্ত্রী জানান গত তিন বছরে ফটিক রায়ের এই মিলন মেলা এক ঐতিহাসিক মেলা রূপ নিয়েছে সাংস্কৃতিক দিক থেকে এই মেলা একটি খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করে থাকে এই মেলায় রোজ ফটিক রায়ের পাশাপাশি রাজ্যের বিভিন্ন প্রান্তের শিল্পীদের পরিবেশনা থাকে পাশাপাশি এই বছর মেলার দ্বিতীয় দিনে পার্শ্ববর্তী দেশ বাংলাদেশের বাউল শিল্পীদের বিশেষ পরিবেশনা তৃতীয় দিনে কলকাতার বিশিষ্ট শিল্পীর পরিবেশনা এবং প্রথা মেনে চতুর্থ তথা শেষ দিনে মুম্বাইয়ের বিশিষ্ট সঙ্গীত শিল্পীর পরিবেশনা থাকবে এবং আগামী কিছু দিনের মধ্যে সাংবাদিক সম্মেলন করে সেই বিশিষ্ট শিল্পীদের নাম ঘোষণা করা হবে আমরা বিস্তারিত আলোচনা করেছি এবং আপনারা সবাই জানেন ফটিগ্রাম মিলন মেলা একটা ঐতিহাসিক মিলন মেলা গত তিন বছর রূপ নিয়েছে এবং সেটা সাংস্কৃতিক বা কালচারালের ক্ষেত্রে এটা একটা গুরুত্বপূর্ণ মেলা হয় যেখানে প্রত্যেকদিন দিন সন্ধ্যে পাঁচটা থেকে রাত্রি আটটা পর্যন্ত আমাদের অন্য জেলা তথা অন্যান্য জায়গা ছোট ছোটো শিল্পী যারা আছেন ক্ষুদে শিল্পী যারা আছেন তারা পারফরমেন্স করেন কেউ গান করেন কেউ নাচেন কেউ কবিতা কেউ অন্যান্য কালচারাল ইভেন্ট মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট বিভিন্ন রকমের মিউজিক্যাল প্রোগ্রাম আমরা রাখি বা কালচারাল ইভেন্ট রাখি এর বাইরে প্রত্যেক দিন রাত্রিবেলা আটটা থেকে দশটা পর্যন্ত স্পেশাল আমরা প্রোগ্রাম রাখি অ্যারেঞ্জ করি যেমন এই বছর আমাদের প্রথম দিনেও এই রাজ্যের সুনামধন্য শিল্পী যারা আছেন তাদের মধ্যে কেউ না কেউ প্রোগ্রাম করবেন আটটা থেকে দশটা স্পেশাল প্রোগ্রাম পরের দিন সেকেন্ড ডেতে আমাদের প্রোগ্রাম রয়েছে সেদিনে আমাদের বাংলাদেশ থেকে বিশিষ্ট বাউল শিল্পী বা বাউল আর্টিস্টরা তারাও সেখানে আসবেন আমাদের সেকেন্ড ডেতে থার্ড ডেতে আমাদের কলকাতার কোনো না কোনো বিশিষ্ট শিল্পী এখনও আমাদের ফাইনাল হয়নি তারা সেই মেলাতে পারফর্ম করবেন এবং শেষের দিন অর্থাৎ ক্লোজিং সেরিমনিতে আমাদের যেটা নিয়ম রয়েছে প্রত্যেক বছর যেটা আমরা ডিজাইন করি সেই ডিজাইন অনুযায়ী শেষের দিনে বোম্বে থেকে কোনো না কোনো প্লেব্যাক সিঙ্গার বা কোনো আর্টিস্ট সেই মেলাতে পারফরমেন্স করবেন এবং প্রোগ্রাম করবেন আপনারা জানেন গত তিন বছরে এই মেলায় অত্যন্ত সুনামের সহিত আমরা সম্পন্ন করেছি যেখানে বাবুল সুপ্রিয়র মতো প্লেবেক সিঙ্গার এখানে প্রোগ্রাম করে গেছেন কিঞ্জল চ্যাটার্জি সঞ্চয়িতা গেছে বম্বে বেসড যারা আর্টিস্ট রয়েছে এই বছরও এই লেভেল বা এর ক্লাস কোনোভাবেই নিচে যাবে না স্ট্যাটাস নিচে যাবে না এই বছরও তার চেয়ে আরও বাড়তি উন্মাদনা উৎসাহ নিয়ে আমরা প্রোগ্রাম রিজ করার পরিকল্পনা নিয়েছি বম্বে থেকেও ভালো আর্টিস্ট আসবে কলকাতা থেকে আসবে আগামী দিন আমরা প্রেসমিটের মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেব চার দিন কোন কোন বড় বড় আর্টিস্টরা সেখানে প্রোগ্রাম করবেন বা কারা আসবেন বাইশে ফেব্রুয়ারি থেকে শুরু করে আগামী পঁচিশে ফেব্রুয়ারি পর্যন্ত চলবে এই মেলা প্রতিদিন বিকাল পাঁচটা থেকে রাত দশটা পর্যন্ত সকলের জন্য উন্মুক্ত থাকবে এই মেলা বিউরো রিপোর্ট আর ই নিউজ